শুরুতে সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম। অভাবে পড়ে লেখাপড়া ছেড়ে শিশু শ্রমিকরা কাজ করছেন ইটভাটা কিংবা ওয়ার্কশপে, ফলে অল্প বয়সে ভারী কাজে শিশুরা আক্রান্ত হচ্ছেন নানা রোগ ব্যাধিতে। নিয়মনীতির তোয়াক্কা না করে শিশুদের এসব ঝুঁকিপূর্ণ কাজের ফিরিস্তি নেই স্থানীয় প্রশাসনের কাছেও। নরসিংদী থেকে আকরাম হোসেনের তথ্য, ছবিতে রাশিদা কোনি রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রায় 200 ইটভাটায় কাজ করছেন 3000-এরও বেশি শিশু শ্রমিক। শিশু শ্রম বেআইনি, তবে এ নিয়ে কোনো বক্তব্যই পাওয়া যায়নি মালিকদের কাছ থেকে। তবে শিশু শ্রমিকরা জানালো, সহজলভ্য অল্প মজুরি হওয়ায় বিভিন্ন খাতে কাজ করতে তাদের বেশ কদর আছে। আমি স্কুলে পড়তে চাই, টাকা পয়সার জন্য পড়তে পারি না, ইট খোলায় কাজ করি, আমার বাবা মা খোলায় কাজ করে, আমি কাজ করি, এখানে কোনো স্কুল নাই। যেই কিনু মাল তৈরি হয় আমাদের, আমি সব কিছুই পারি। সকাল 9 থেকে রাত্রি 10 ধরে কাজ করি। আর এ নিয়ে অভিভাবকরা বলছেন, লেখাপড়া থেকে ঝরে পড়া নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হলেও দরিদ্র পরিবারে সাময়িক সহযোগিতা তাদের উপকৃত করছে। আমরা চাইলে আফারা করায় যেন ডাক্তার বানাই কি মাস্টার বানাই কি একটা ভালো পরিবেশে চাকরি দেয়, কিন্তু আমরা ক্ষমতা কুলাইতে পারি না, তাই আমরা করতে পারি না। কারো হয় ঠান্ডা লাগে যা রোদরে, কারো জ্বর আসে, আবার কারো নানান বিভিন্ন রকম জ্বর রোগ দেখা দেয়। এইদিকে কোনো আশপাশে কোনো হাসপাতাল বা ডাক্তার কিছুই নেই। এ বিষয়ে প্রশাসন বলছে শিশু শ্রমের ব্যাপারে তারা নজর রাখছেন। এই সীসা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সাইড, বিভিন্ন ধরনের মিথেন গ্যাস এবং ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যের যে দূষণ, এগুলো তাদের শরীরে বহন করছে, তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে মানে শিশু বিভিন্ন শ্রম আইন, আমাদের শ্রম আইন যা আছে বাংলাদেশে এক্সিস্টিং শ্রম আইনের আলোকে, যে শিশু শ্রমটা যে নিষিদ্ধ বা শিশু শ্রমটা যে করা যাবে না, এই বিষয়ে উদ্বুদ্ধকরণ বিভিন্ন ধরনের সভা, তাছাড়া সেমিনার, এছাড়াও আমাদের নিয়মিত যে সভা মিটিংগুলো করা হয়ে থাকে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে। শুধু প্রশাসনিক পদক্ষেপই নয়, শিশু শ্রম বন্ধে সামাজিক সচেতনতাও জরুরি বলে জানালেন স্থানীয়রা। রাশেদা আকন, এশিয়ান টেলিভিশন।